দিল্লির আদালত কক্ষে গোলাগুলিতে নিহত অন্তত চার। মোদি কমলা বৈঠক, সন্ত্রাসীদের সমর্থন বন্ধ করা উচিত পাকিস্তানের কমলা। কোভিড এক সময় সাধারণ ঠান্ডা জ্বরে পরিণত হতে পারে, আরও দুটি ওষুধ অনুমোদন। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরে খবরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডে আছি আমি নেভরিন মুস্তফা, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, ভারতের নয়াদিল্লির একটি আদালতে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে, তাদের মধ্যে একজন দুর্বৃত্ত রয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণীতে আদালত কক্ষে বিরোধী দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এ সময় কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী নিহত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এপ্রিলে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। আজ এক মামলায় তাকে আদালতে আনা হয়েছিল। আদালতে তোলার পরই তার প্রতিপক্ষ তার উপর হামলা চালায়। এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে 35 থেকে 40 রাউন্ড গুলি চলেছে। সেখানে কর্মরত এক মহিলা আইনজীবী আহত হয়েছে। সন্ত্রাসীরা আইনজীবীর পোশাক পরে আদালতে প্রবেশ করে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিসের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হোয়াইট হাউসে ঘণ্টাব্যাপী বৈঠকে দিল্লি ওয়াশিংটনে কূটনৈতিক সম্পর্ক, আফগানিস্তান ও পাকিস্তানের প্রসঙ্গসহ নানা বিষয়ে ক্যামালার সঙ্গে আলোচনা হয় মোদীর। আলোচনা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হরভজন শ্রিংলা জানান, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমের সমর্থন দিয়ে আসায় নরেন্দ্র মোদী ক্যামালা হ্যারিসের কাছে উদ্বেগ প্রকাশ করেন। ক্যামালা হ্যারিস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সহমত পোষণ করেন যে ভারত বিগত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে লাগাম টানার কথা বলেন তিনি। বিষয়টির উপর নজরদারি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে নরেন্দ্র মোদীর সঙ্গে একমত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ক্যামালা হ্যারিস পাকিস্তানকে পদক্ষেপ নিতে বলেছেন যাতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তার উপর প্রভাব না ফেলে। শ্রিংলা আরও বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কামলার বৈঠকে উষ্ণতা ও সৌহার্দ্যর প্রতিফলন ঘটে। আলোচনায় সন্ত্রাসবাদের সমস্যা ছাড়াও উঠে আসে কোভিড, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি খাতে সহযোগিতা সহ সাইবার নিরাপত্তার বিষয়ে। প্রাণঘাতী কোভিড নাইন্টিন একসময় সাধারণ ঠান্ডা জ্বরে পরিণত হতে পারে, এমন মন্তব্য করেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার অন্যতম রূপকার অধ্যাপক সারা গিলবার্ট। যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের এক ওয়েবিনারে বুধবারে তিনি এই কথাটি বলেন। অক্সফোর্ডে 59 বছর বয়সী অধ্যাপক সারা অনুমান করেন, সময় যত পার হবে ভাইরাস ততই দুর্বল হয়ে পড়বে। কোভিড আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠবে এমন সম্ভাবনা খুবই কম, কারণ ভাইরাসের যাওয়ার মতো জায়গা খুব বেশি নেই। ভবিষ্যতে এই ভাইরাস ক্রমশই শক্তি হারিয়ে ফেলবে, কেননা তখন তাকে কোভিড প্রতিরোধী জনগোষ্ঠীর মধ্যে দিয়েই ছড়াতে হবে। তিনি বলেন, সংক্রমণযোগ্য চারটি আলাদা করোনা ভাইরাসের সঙ্গে বসবাস করছে মানুষ, তবে সেগুলো নিয়ে মানুষ খুব বেশি চিন্তিত না। একসময় এই সার্স কোভ টুও ওগুলোর একটা হয়ে যাবে। কোভিড নাইন্টিন চিকিৎসায় আরও দুটি ওষুধ অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই প্রথম অপেক্ষাকৃত কম জটিল করোনা রোগীদের জন্য ওষুধের সুপারিশ করল সংস্থাটি। পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে অপেক্ষাকৃত কম জটিল রোগীদের ক্যাসিরিমেভ ও এমডিম্যাভ নামের ওষুধ দুটির সংক্রমণে বেশি কার্যকর। করোনার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসায় এই দুটি ওষুধ ব্যবহার করা হয়েছিল। মার্কিন প্রতিষ্ঠান রিজেনারন ফার্মাসিউটিক্যালস এগুলোর উৎপাদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধগুলো সবার জন্য সুলভ করতে দাম কমানোর জন্য রিজেনারনকে অনুরোধ করেছে। ক্যাসিরিভিমাভ ও এমডিম্যাভকে গত বছর নভেম্বর থেকে জরুরি ব্যবহার অনুমোদন দেয় FDA। এরপর যুক্তরাজ্যে অনুমোদন দিলেও ইউরোপের অন্যান্য স্থানে এখনও পর্যবেক্ষণে রয়েছে এই ওষুধ। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 8,703 জনের। নতুন করে আক্রান্ত হয়েছে 5,15,000-এর বেশি মানুষ। এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 47,43,000-এর বেশি। আক্রান্ত হয়েছে 23,14,00,000-এর বেশি মানুষ। আক্রান্ত ও প্রাণহানির দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সবশেষ 24 ঘন্টায় হয়েছে 1,974 জন।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 7,02,978 জন। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে 1,27,463 জন। ব্রাজিলে একদিনে 661 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট প্রাণহানি 5,93,018। রাশিয়ায় একদিনে 820 জন সহ মোট সংখ্যা 2,01,445। ব্রিটেনে 24 ঘন্টায় 182, ফ্রান্সে 62, ইতালিতে 63, কানাডাতে 44, জার্মানিতে 77, তুরস্কে 217, ইরানে 317, পাকিস্তানে 58, মালয়েশিয়ায় 116, ইন্দোনেশিয়ায় 160, মেক্সিকোতে 811 এবং দক্ষিণ আফ্রিকায় 155 জনের মৃত্যু হয়েছে। পরপর দুদিন আবারও 30,000-এর ওপরে ভারতের করোনার দৈনিক সংক্রমণ। 24 ঘন্টায় আক্রান্ত 31,382। মোট আক্রান্তের সংখ্যা 3,35,94,803। বেড়েছে মৃত্যু, 24 ঘন্টায় প্রাণহানি 318। এ পর্যন্ত প্রাণহানি 4,46,368। রাজ্যগুলোতে সংক্রমণ প্রবণতা একই, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন কেরালায়। 24 ঘন্টায় এই রাজ্যে আক্রান্ত 19,682। একদিনে সারা দেশে সক্রিয় রোগী কমেছে 1,500। এখন সক্রিয় রোগী 3,162 জন। এ পর্যন্ত টিকা নিয়েছে 84,15,18,000 বেশি নাগরিক। দর্শক এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবর সঙ্গে আরও যা থাকবে। আয়রন ডোম উন্নত করতে ইসরায়েলকে $100 কোটি দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সুপার মার্কেটে বন্দুক হামলায় নিহত এক হামলাকারীর আত্মহত্যা। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম উন্নত করতে দেশটিতে $100 কোটি অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। কয়েকদিন যুক্তিতর্কের পর স্থানীয় সময় বৃহস্পতিবার এই বিষয়ে বিল পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়ে 420 ভোট আর বিপক্ষে পড়ে 9 ভোট। সম্প্রতি হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে এই মিসাইল ডিফেন্স সিস্টেম। 2006 সালেও বড় যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। লেবাননের সশস্ত্র গঠন হিজবুল্লার সঙ্গে সেই যুদ্ধে হিজবুল্লার ছোড়া রকেট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েল। এরপর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয় ইসরায়েল। মার্কিন সহায়তার পদক্ষেপে প্রতিনিধি পরিষদের সদস্যদের ধন্যবাদ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বলেছেন এতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হল। בית הנבחרים האמריקאי אישר את ההחלטה להעביר $1 מיליארד. হাইতির অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরত পাঠানো অমানবিক বলে মন্তব্য করে প্রতিবাদে পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের হাইতি বিষয়ক বিশেষ দূত ড্যানিয়েল ফোর্ট। এই চিঠিতে তিনি বলেন ভূমিকম্প ও রাজনৈতিক অস্থিরতার কারণে হাইতির পরিস্থিতি অন্তত শোচনীয়। নাগরিকদের খাবার পানি ও আশ্রয় দেবার মতো অবস্থা নেই দেশটির। এই পরিস্থিতি এক মানবিক বিপর্যয়। এ ব্যাপারে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন অনেক সুযোগ থাকা সত্ত্বেও বিশেষ দূত ফোর্ট তার দায়িত্ব পালনকালে অভিবাসন ইস্যুতে কোনো কথা বলেনি। সীমান্তে আশারোহী মার্কিন পুলিশের হাইতির অভিবাসন প্রত্যাশীদের তাড়িয়ে বেড়ানোর প্রসঙ্গে সাকি বলেন এটা ভয়াবহ ব্যাপার, এখন থেকে সীমান্তে আর আশারোহী পুলিশ ব্যবহার করা হবে না। এ পর্যন্ত হাইতির 1,400-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের টেনেসির কোলিয়াভিলে একটি সুপার মার্কেটে একজন হত্যা ও 12 জনকে আহত করার পর আত্মহত্যা করেছে এক বন্দুকধারী। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায় হামলাকারী ওই সুপার শপেরই এক কর্মচারী, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার সময় সেখানে 44 জন কর্মচারী ও বেশ কয়েকজন ক্রেতা ছিলেন।
পুলিশ জানায় জীবন বাঁচাতে অনেকেই রেফ্রিজারেটরের ভেতরে লুকিয়েছিলেন। হামলাকারী একা ছিল নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। স্পেনে জারি করা পরোয়ানায় ইতালির সার্দেনিয়ায় গ্রেফতার হয়েছে ক্যাটালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন। রাষ্ট্রদ্রোহিতা অভিযোগে তাকে অভিযুক্ত করেছে স্পেন সরকার। 2017 সালে তিনি যে গণভোটের আয়োজন করেছিলেন তার পরপরই স্বাধীনতা ঘোষণা করে ক্যাটালোনিয়া, তবে সেটাকে অবৈধ ঘোষণা করে ওই বছরের 30 অক্টোবর কেন্দ্রীয় শাসন জারি করে স্পেন। বরখাস্ত করা হয় পুজদেমন ও তার সরকারকে। এরপরই বেলজিয়ামে পালিয়ে যান পুজদেমন, তখন থেকে সেখানে বসবাস করছিলেন তিনি। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দিল্লির আদালত কক্ষে গোলাগুলিতে নিহত অন্তত 4। মোদি কামলা বৈঠক, সন্ত্রাসীদের সমর্থন বন্ধ করা উচিত পাকিস্তানের কামলা। কোভিড একসময় সাধারণ ঠান্ডা জ্বরে পরিণত হতে পারে, আরও 2টি ওষুধ অনুমোদন। আয়রন ডোম উন্নত করতে ইসরায়েলকে $100 কোটি দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সুপার মার্কেটে বন্দুক হামলায় নিহত এক, হামলাকারীর আত্মহত্যা। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে টাইপ করুন *ANN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।